সুপ্রিয় দর্শক বন্ধুদের টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই পর্বে আমরা আলোচনা করব আমাদের প্রচলিত ইলেকট্রনিক ডিভাইস যেমন ল্যাপটপ ট্যাব আইপ্যাড স্মার্টফোন নিয়ে মানুষের প্রচলিত কিছু মিথ এবং তার সঠিক উত্তর সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক আমাদের মোবাইল ফোন আর পিসি নিয়ে যে সকল ভুল ধারণা রয়েছে আমাদের সাধারণ জনগণের মধ্যে সেই ধারণাগুলো কি কি এবং তার সঠিক উত্তরগুলো কি কি শুরু করছি সেটা হলো যে সাধারণ সাধারণত তো সারা রাত ধরে মোবাইল চার্জ দেওয়া কি ভালো? আইপ্যাডের অ্যাডাপ্টার দিয়ে আইফোন চার্জ দিলে কি কোনো ক্ষতি হবে? স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহারে যতখানি অভিজ্ঞতা থাকুক না কেন, প্রযুক্তি কিভাবে কাজ করে তা নিয়ে আমাদের মনে অসংখ্য প্রশ্ন জাগে। প্রযুক্তি সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে বিভিন্ন প্রশ্নের সমাধান বা ধারণা পাওয়া গেলেও এর সবগুলোই সঠিক নয়। কনজিউমার প্রযুক্তি নিয়ে প্রচলিত কয়েকটি মিথ বা ধারণা প্রচলিত রয়েছে। যা প্রায়ই আমাদের ভুল ধারণা হিসাবে প্রমাণিত হয় সম্প্রতি ব্যবসা ও প্রযুক্তি আমাদের প্রচলিত ভুল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তো চলুন দেখা না যাক সে প্রতিবেদন গুলো কি কি ম্যাক কম্পিউটারে ভাইরাস আক্রমণ করে না এই ধরনের একটা ধারণা আমাদের সবার মনের মধ্যে আছে তো অনেকে ধারণা করেন অ্যাপেলের তৈরি ম্যাক কম্পিউটারে ভাইরাস আক্রমণ করে না কিন্তু অ্যাপেলের জনপ্রিয় এই কম্পিউটারও মেলওয়ার আক্রমণের ঝুঁকির মুখে পড়তে পারে আগে অ্যাপেল দাবি করতো যে তাদের কম্পিউটার পিসিতে ভাইরাস আক্রমণ করতে পারে না কিন্তু দুই হাজার বারো সালে বেশ কিছু সংখ্যক ম্যাক কম্পিউটারে ট্রোজার আক্রমণের পর অ্যাপেল তাদের এই দাবি থেকে সরে আসে ইনকগনি ব্রাউজিং আপনাকে আড়াল করে ব্রাউজারের ইনকগনিটো ও প্রাইভেট মোড ব্রাউজিং করলে পরিচয় গোপন রেখে ব্রাউজিং করা যায় এমন ধারণা অনেকেরই গুগল ক্রোমের ইনকগনিটো মোড ও সাফারি প্রাইভেট মোডে ব্রাউজ করলে ওই ব্রাউজার আপনার ওয়েব ব্রাউজিং হিস্টরি ট্র্যাক করবে না বুকমার্ক আনবে না বা আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় লগ করবে না তাই বলে পরিচয় গোপন রেখে ব্রাউজিং করার সুবিধা এই মোডে পাওয়া যায় না চার্জ দেওয়া অবস্থায় ফোনে ফেলে রাখলে ব্যাটারি নষ্ট হয় তো এ বিষয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হলো ব্যাটারির চার্জ পূর্ণ হয়ে গেলেও অনেক চার্জ অনেকেই চার্জার সরিয়ে নিতে ভুলে যান তো সেক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সারা রাত ফোনটি চার্জের সঙ্গে যুক্ত হয়ে থাকে তো ফোন যদি সারা রাত চার্জের সাথে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন জাগে আমাদের ব্যাটারি কি এতে কোনো অ্যাফেক্টেড হবে কি হবে না তো অনেকে ধারণা করেন এতে ফোনে ব্যাটারি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এতে ব্যাটারি ক্ষতি হওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি আধুনিক স্মার্টফোনগুলোতে এখন লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহৃত হয় যা যথেষ্ট স্মার্ট তাই চার্জ পূর্ণ হয়ে গেলে ব্যাটারিতে চার্জ হওয়া বন্ধ হয়ে যায় তবে সচেতনতা সবসময় নেওয়া উচিত যেমন আমরা যদি আমাদের ফোনে ব্যাটারির এইটি চার্জ হয় তার পরে মোটামুটি চার্জারটা খুলে রাখা উচিত অধিক মেগাপিক্সেল মানে উন্নত ক্যামেরা বারো মেগাপিক্সেল আর আট মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে পার্থক্য কি আদতে তেমন কোনো পার্থক্য চোখে পড়ে না ছবির মান নির্ভর করে ক্যামেরার সেন্সর কি পরিমাণ ভালো গ্রহণ করে তার উপর সাধারণত বড় সেন্সর বড় পিক্সেল থাকে এবং পিক্সেল যত বড় হয় এটি তত বেশি আলো গ্রহণ করতে পারে তাই মেগাপিক্সেলের সংখ্যা চেয়ে মেগাপিক্সেলের আকার বেশি গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের প্রযুক্তি টেকক্রাঞ্চের প্রযুক্তি বিষয়ক ম্যাথিউ প্যানজারিনো মেগা পিক্সেলের ভূমিকা প্রসঙ্গে বলেন ধরুন ঝড় বৃষ্টিতে একটি অনুষ্ঠান ধরে বৃষ্টি ধরার চেষ্টা করছেন আপনার অঙ্গুষ্ঠানা যত বড় হবে তত বেশি বৃষ্টি পানি তত কম সময়ের মধ্যে ধরতে পারবেন মেগাপিক্সেলের রূপক অর্থে অঙ্গুষ্ঠানা বলতে আমি হাতে তালু বোঝাচ্ছি ব্যবহারের কথা বলা হয়েছে আপনি যদি কয়েকটি অঙ্গুষ্ঠানার পরিবর্তে কয়েকটি বালতি দিয়ে চেষ্টা করেন আরো ভালোভাবে ব্যাটারি চার্জ একেবারে শেষ না হলে চার্জ দেওয়া যাবে না এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের সবার মনের মধ্যে আছে তো স্মার্টফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কিত একটি বহুল প্রচলিত একটি ধারণা বিশেষজ্ঞদের মতে হচ্ছে ব্যাটারি চার্জ একেবারে শেষ হওয়ার আগে চার্জ দেওয়া শুরু করলে কোনো ক্ষতি নেই বরং তা ব্যাটারির আয়ুর পক্ষে ভালো চার্জ ধরে রাখার ক্ষমতা পুরোপুরি হারানোর আগে ব্যাটারিটিকে চার্জ চক্রের একটি নির্দিষ্ট সীমা পার করতে হয় তাই ব্যাটারি পুরনো হয়ে গেলে ব্যাটারির আয়ু কমে যেতে থাকে যখন চার্জ পুরোপুরি শেষ হয়ে যায় তখন একটি চক্র শেষ হয় ব্যাটারির আয়ু বাড়তেই তা তাই কিছু চার্জ থাকা অবস্থায় আবার মোবাইল চার্জ দেওয়ার পরামর্শ দেন বিজ্ঞানীরা স্মার্টফোনের ডিসপ্লে বেশি ভালো তো এক্ষেত্রে একটা কথা বলার আছে সেটা হলো এই নির্দিষ্ট বিষয়টি নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ যুক্তি দেখিয়েছেন স্মার্টফোন স্ক্রিন রেজুলেশনের বিষয়টি তেমন কোনো বিষয় না প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজ মোডো প্রযুক্তি বিশেষজ্ঞদের বরাত দিয়ে দাবি করেছে ডিসপ্লেতে প্রতি ইঞ্চিতে তিনশো পিক্সেলের বেশি হয়ে গেলে মানুষ আর খালি চোখে পার্থক্য হতে পারে না এ বছরের শুরুতে স্মার্টফোন নির্মাতা এল জি জি থ্রি নামে কোয়াড এইচ ডি এইচ ডি স্মার্টফোন তৈরি করেছে যার রেজলিউশন হচ্ছে পঁচিশশো ষাট বাই চোদ্দশো চল্লিশ যা গড়পর্তা স্মার্টফোনের চেয়ে অনেক বেশি গড়পর্তা হাই এন্ডের স্মার্টফোনে উনিশশো বিশ বাই হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে থাকে বিশেষজ্ঞরা বলেছেন মানুষের চোখ যেহেতু একটি নির্দিষ্ট পয়েন্টে পড়ার পিকজেলে প্রভাব ধরতে পারে না তাই রেজোলিউশনের এই সংখ্যা আসলে কোনো কাজে আসে কি না তা এখনো পরিষ্কার নয় বিশেষজ্ঞরা এলজি এর G3 স্মার্টফোনটির উচ্চ রেজোলিউশনের ডিসপ্লের সঙ্গে হাজার পিক্সেলের স্যামসাং এর গ্যালাক্সি S5 স্মার্টফোনের রেজোলিউশনের পার্থক্য বের করতে পরীক্ষা চালান কিন্তু স্পার শার্পনেস এর ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য ধরতে পারেননি তারা এই কারণে এই অ্যাপলের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান অধিক ঘনত্বের ডিসপ্লে পরিবর্তে ব্রাইটনেস বা উজ্জ্বলতার দিকে বেশি মনোযোগী হয়েছেন আইপড চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে কোনো ক্ষতি হবে কি না আইপড চার্জার দিয়ে আইফোন চার্জ দেওয়া ভালো নাকি খারাপ তার উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে শেষ করা যাবে না অ্যাপেলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১২ ওয়াটের আইপ্যাড অ্যাডাপ্টার দিয়ে আইফোন ও আইপ্যাড উভয়ই চার্জ করা যায় অবশ্য ইলেকট্রনিক্স বিশ্লেষক প্রতিষ্ঠান ইএইআই সিস্টেমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা স্টিভ স্ট্যান্ডলার দাবি করেছেন নিয়মিত আই প্যাডের চার্জার দিয়ে চার্জ দিতে থাকলে তা ব্যাটারির উপর ধকল তৈরি করে এতে এক বছরের বেশি সময় লাগতে পারে বলে ব্যাটারিতে কোনো প্রভাব পড়ছে কিনা নিজেই খেয়াল করে দেখতে পারবেন কম্পিউটার প্রতিদিন বন্ধ করা ঠিক না আমাদের অনেকেরই মনের মধ্যে ধারণা রয়েছে যে প্রতি রাতে কম্পিউটার বন্ধ করা ঠিক নয় কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন প্রতি রাতে কম্পিউটার বন্ধ করে রাখা ভালো আপনি যদি আপনার ল্যাপটপকে স্লিপ মোডে রেখে রাতে ঘুমাতে যান সকালে উঠে হয়তো আবার বুট আপ না করে তা চালু করতে পারবেন বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে পিসি বন্ধ করলে শক্তি সাশ্রয় হয় এবং এবংকল কম হয় এতে যন্ত্র টিকে বেশি দিন আশা করি আপনাদের এই পুষ্টি ভালো লেগেছে তো টস আইটিক সাথে থাকুন আগামী কোনো পর্বে আপনাকে দেখা হবে অন্য কোনো টিপস বা ট্রিস নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ